Hello，말좀 했어요. Hello. 알라이쿰, 캐오 나슨 쇼이. ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, জাহির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন ভাই কেমন আছেন? হারুন ভাই, এক্সাম কেমন হয়েছে আপনার? এক্সাম হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখনো শেষ হয়নি, আরো একটা এক্সাম আছে, দিন শেষ হবে। ঠিক আছে, পরশু দিন ঠিক এক্সাম। আছে ভাই। ভাই জি, ভাই সমস্যা নেই, ক্লাস না হলে ভালোই লাগে। তাই নাকি? বাকি দিয়ে ধান্দা সবই ঠিক আছে। সমস্যা নেই, আমারও পরীক্ষা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো মজায় আছেন। এখনো আর একটা বাদ আছে, শেষ হয়ে হ্যাঁ, যাবে। এখন এখন ক্লাস আপনার না থাকলে একটু বেরোন যায় আর কি। না, বেড়ানো তো বেড়াবেন, ঈদে বেড়াবেন তো, ঈদে অনেক ছুটি পাবেন তো। হ্যাঁ আচ্ছা, ভালোই আছেন তো? না হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই সবার কাজকর্মের কি অবস্থা, কতটুকু পড়ছেন বা শিখছেন? আপডেট একটু নিউজ জানেন আমাকে। গ্রুপ গুলো তো দেখছি তো, ডলারে ডলারে ভরে গেছে কিছু কিছু সুন্দর সুন্দর মানুষ যারা ইনকাম করছে, যারা অলরেডি আগে থেকেই অ্যাপ্লিয়েট পেশায় ছিল বা হচ্ছে আউটসোর্সিং এ ছিল, তারা করছে। অনেকে মেসেজ পাচ্ছি, অনেকে অগ্রসর হচ্ছে, অনেকে কেউ ডোমেন হোস্টিং নিয়ে সেট আপ করছে। পার্সোনালি অনেক অনেক মেসেজ পাই, ঠিক আছে, কারোর সেট আপ করে দিচ্ছি, ডোমেন গুলো অনেক কিনে দিলাম, আর হচ্ছে এইভাবে অলরেডি সবাই কাজ শুরু করে দিচ্ছে অগ্রগতির দিকে আর কি। ঠিক আছে, আপনাদের অবস্থা কি বলুন? ভাই, এই তো পরীক্ষা শেষ হইলো, অসুস্থ ছিলাম, এখন সবকিছু শুরু করতেছি আবার। ওকে, হ্যাঁ, শুরু হ্যাঁ হবে, সমস্যা নেই। তো গত ক্লাস গুলো মোটামুটি ভাবে সবাই বুঝছেন যে কিভাবে আসলে অ্যাফিলিয়েট থেকে ইনকাম করা সম্ভব, অ্যাফিলিয়েটটা কি। মোটামুটি ভাবে সবাই বেসিকটা ক্লিয়ার এবং অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো ওকে আজকে ইউটিউব মার্কেটিং দেখাবেন বলছে। ওকে, এখন অ্যাফিলিয়েট করতে হলে আমাদের অ্যাফিলিয়েট গুলোর প্রমোশন যে মেথড গুলো আছে, টপিক নিয়ে আসার যে সিস্টেম গুলো আছে, সেগুলো না দেখালেই নয়, কারণ অ্যাফিলিয়েট কোর্সের মাধ্যমে এগুলো অ্যাড, মানে ইউটিউব মার্কেটিং অ্যাফিলিয়েটের মধ্যেই। তো আমি সব প্রমোশন গুলো দেখাচ্ছি, ইউটিউব মার্কেটিং প্রমোশন গুলো আজকে দেখাবো। তো আজকে মূলত যেই ক্লাসটি নিব সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। আর ইউটিউব মার্কেটিং এর মধ্যে কি থাকছে? ইউটিউব মার্কেটিং এর মধ্যে থাকছে যে আমরা ইউটিউব মার্কেটিং করে বা ভিডিও মার্কেটিং করে কিভাবে আমাদের ওয়েবসাইটে বা সেলস পেজে ট্রাফিক নিতে পারি। তো আমরা ট্রাফিক নিয়ে এগুলো দেখিয়েছিলাম বিভিন্ন ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, পিপিসি ক্যাম্পেইন থেকে। তো আজকে দেখবো যে আমরা ইউটিউব থেকে কিভাবে ট্রাফিক নিব। তো আসলে অনেকের প্রশ্ন থাকে যে ইউটিউব থেকে ভাই আসলে কি অ্যাফিলিয়েট করা সম্ভব, নাকি শুধু ইউটিউব অ্যাডসেন্স এর জন্য, গুগল অ্যাডসেন্স এর জন্য? না ভাই, ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স সম্ভব, সিপিএস সম্ভব, অ্যাফিলিয়েট সম্ভব, লিড কালেকশন সম্ভব, সবই সম্ভব। ঠিক আছে, ইউটিউব থেকে তো, ইউটিউব একটা বড় একটা প্ল্যাটফর্ম। তো অলরেডি আমি মনে করি যে আমার যে স্টুডেন্ট গুলো আছে যারা সেখানে ক্লাস করছে, তাদের অনেকে জানে যে ইউটিউব মার্কেটিং কিভাবে কাজ করে, তাদের নিজস্ব কিছু চ্যানেল আছে, সেই চ্যানেল গুলোতে অনেক ভিডিও তারা আপলোড করেছে। তো যারা অলরেডি ইউটিউব চ্যানেল আছে, ভিডিও আপলোড করে থাকেন, তাদের কাছে ক্লাস, আজকের ক্লাসটা একদমই, তারা আজকের ক্লাসে আমাকে হেল্প করবেন। ঠিক আছে, কারণ বেসিক গুলোই দেখানো হবে যে ভিডিও আপলোড করা, ভিডিওর হচ্ছে অন পেজ এসইও, ভিডিওর অফ পেজ এসইও, ভিডিওর যে অ্যানোটেশন গুলো দিতে হয়, হ্যাঁ, তো ভিডিওর যে ডেসক্রিপশন লিখতে হয়, ট্যাগ লাইন লিখতে হয়, ভিডিওর অন পেজ অফ পেজ এসইও, এগুলো মূলত আজকে দেখানো হবে। আপলোড থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, পাবলিশিং করা পর্যন্ত, অন পেজ অফ পেজ এসইও করা পর্যন্ত দেখানো হবে। তো একটা সার্ভে করি, অলরেডি ইউটিউব চ্যানেল আছে সবারই জানি, বাট চ্যানেলে ভিডিও আপলোড করে কয়জন আছে? ঠিক আছে, বা 10টা 5টা ভিডিও আমি আপলোড করেছি এমন কয়জন আছে, একটু 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 সাড়া দেন। ওকে, মোহাম্মদ আজমা, আমজামুল হক ভাইয়ের হচ্ছে আছে, সে আছে, হচ্ছে বুজুল ভাই আছে, রাজু ভাই আছে, সজীব ভাই আছে, জাহির ভাই আছে, তো আমি জানি
অনেকে ইউটিউব মার্কেটিং করে, সব কাজে এমনটি থাকে যে অলরেডি তাদের চ্যানেল আছে বা ভিডিও আপলোড করে, তো তারা আজকে আমাকে কি করবে, আমাকে হেল্প করবে। বাট তারা তাদের এটা শেখার আছে আজকের ক্লাস থেকে যে আসলে আমরা অ্যাফিলিয়েটটা কিভাবে কাজে লাগাতে পারি। হ্যাঁ, তারা তো অলরেডি জানেই যে ভিডিও মার্কেটিং কিভাবে করে। হ্যাঁ, তারা তো আজকে দেখবে যে কিছু টিপস যেগুলো হয়তো তারা জানতো হয়তো জানতো না, যে টিপস গুলো ইউজ করে হ্যাঁ তো কিভাবে আমরা আমাদের ট্রাফিক গুলো পাঠাতে পারি। তো টিপস গুলোর জন্য আপনারা ওয়েট করুন, আর যারা আপলোড করেনি ভিডিও তারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন, ঠিক আছে? তো সবাই রেডি তো আজকের ক্লাসের জন্য? অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, একটি ক্লাসে ইউটিউব মার্কেটিং দেখানো হবে জাস্ট ফর ওয়ান ক্লাস, সো অ্যাটেনশন প্লিজ। আর ওকে, সবাই রেডি? যারা আর কি অলরেডি ভিডিও আপলোড করছে তারা বেশি রেডি, তারা বেশি আগ্রহী। ওকে, তারা কিভাবে ভিডিও আপলোড করে বা কিভাবে অন পেজ এসিও করে, অফ পেজ এসিও করে সবই শুনবো। তাহলে যেটুকু আমি জানি না জানলাম, সবাই জানলো আপনাদের মাধ্যমে, ঠিক আছে? আর আমি যেটুকু জানি অন পেজ এসিও কি, অফ পেজ এসিও কিভাবে করে, আপলোড কিভাবে করে আমি দেখাবো আমারটুকু। ওকে, আর কথা না বাড়াই, আমরা কাজে চলে যাই। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ওকে, ফার্স্টে যে একটা বেসিক প্রশ্ন, তো বেসিক প্রশ্নটা হচ্ছে আমরা ইউটিউবে কি করব, ইউটিউবে আসলে আমরা চ্যানেল ক্রিয়েট করব, তো চ্যানেলটা কেন ক্রিয়েট করব, হোয়াই ফর চ্যানেল, ঠিক আছে? তো ইউটিউবে যদি আমরা চ্যানেল ক্রিয়েট না করি তারপরেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে? কিভাবে আপলোড করতে পারবেন, আপনার যে একটা জিমেল অ্যাড্রেস আছে সেই জিমেল অ্যাড্রেস লগ ইন করলে বাই ডিফল্ট যে জিমেলটা আছে বা গুগল প্লাসের প্রোফাইলটা আছে সেটা শো করবে। হুম, সেটা শো করবে। আর আপনি যদি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে এখানে আপনার চ্যানেলের নাম দেখাবে। তো ধরুন আপনি একটা নিশ নিয়ে কাজ করছেন, সেই নিশটা হলো ডগ ফুড, ঠিক আছে? এখন ডগ ফুডের ভিডিও যদি আপলোড করতে চান বা অ্যাফিলিয়েট করতে চান, আপনার যে পার্সোনাল যে চ্যানেলটি আছে সেটা দিতে হবে। তো সেটা দিলে বেশি ইফেক্টিভ হবে না এসইওর ক্ষেত্রে, আপনাদের ট্রাফিক আসবে সেটাতে, আপনি মনে করেন তাদের কাছে খুব ভালো লাগবে না। তো আপনি যদি মনে করেন আপনার চ্যানেলটি হলো যে ডগ ফুড ভান্ডার বা ডগ ফুডের হচ্ছে হাব বা বেস ডগ ফুড, ঠিক আছে? তো এই নামে একটি চ্যানেল ক্রিয়েট করে ফেললেন, দেন চ্যানেলে আপনি হচ্ছে এই আপনার যেই নিশ রিলেটেড ভিডিও গুলো পোস্ট করলেন, ঠিক আছে? তারপরে অন পেজ এসইও করলেন, ভিডিও র্যাঙ্ক করালেন, ট্রাফিক নিয়ে আসলেন। ওকে, তো ফার্স্টে আমাদের তাহলে কি করতে হবে, আমরা বুঝলাম আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো চ্যানেলটি আসলে কিভাবে ক্রিয়েট করবো এটা খুবই ইজি বিষয়। তো এই লোগো ইউটিউবে youtube.com যাওয়ার পরে আমরা সাইন ইন করবো আমাদের যে জিমেলটি থাকবে সেটা দিয়ে, দেন আমরা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করব। তো চলুন ক্রিয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউব সেটিংস নামে একটা অপশন আছে, তো ইউটিউব সেটিংস আমরা ক্লিক করব, ঠিক আছে? তো ইউটিউব সেটিংস এ ক্লিক করার পরে আমাদের একটি অপশন আসবে, সেটা হচ্ছে সি অল অফ মাই চ্যানেল অর ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল এ যাব। ওকে, তো আমার চ্যানেল গুলো দেখতে পারছি, তো এখন আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব। ওকে, তো নতুন চ্যানেলটি ক্রিয়েট করতে হলে ক্রিয়েট এ নিউ চ্যানেলে যাব, ক্রিয়েট নিউ ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, আপনি যে নামে চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি দিবেন, ধরুন হচ্ছে বেস্ট ডগ ফুড, ঠিক আছে? বেস্ট ডগ ফুড। ওকে, দেন এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনার যে একটা অপশন আসবে কোন ক্যাটাগরিতে চ্যানেলটা দিবেন সেই ক্যাটাগরির নামটি আসবে, দেন আপনি চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি চ্যানেল ক্রিয়েট করছি না আপনার এটার আন্ডারে, তো আপনারা অলরেডি যারা ক্রিয়েট করবেন বা যারা ক্রিয়েট করেন অলরেডি তারা জানেন। হ্যাঁ, তো আশা করি মূলত সবাই এটুকু বুঝতে পারলেন যে আসলে কেন চ্যানেল ক্রিয়েট করব আর চ্যানেলটি কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখন আমাদের প্রশ্ন যে একটা জিমেলের আন্ডারে আমি কি একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো প্রশ্নের আনসার হচ্ছে যে হ্যাঁ, আপনি একটা চ্যানেলের আন্ডারে একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র একটা জিমেলের আন্ডারে। ওকে, তো এখন একটা জিমেলের আন্ডারে কয়টা চ্যানেল ক্রিয়েট করব, তো একটা জিমেলের আন্ডারে আপনি ধরুন প্লাস 200 প্লাস বা 200 কাছাকাছি আপনি চ্যানেল গুলো
ক্রিয়েট করতে পারেন। তাহলে কি আমি ভাই 200 সেলেনি ক্রিয়েট করব? না, আসলে হচ্ছে আপনি 5 থেকে 10টা বা 3 থেকে 4টা এই রেঞ্জের 8টা এরকম সেলেনির বেশি ক্রিয়েট করবেন না। তো একটা জিমেলের আন্ডারে আমাদের সব থেকে ভালো হবে 5-6টা চ্যানেল ক্রিয়েট করা। তো 5 থেকে 6টা নিশোরাইজ 5টা যদি চ্যানেল ক্রিয়েট করি, তাহলে 5টা নিশের চ্যানেল ক্রিয়েট করব, আপনার যে 5টা অফার প্রোডাক্ট করবেন সেই 5টা অফারের চ্যানেল ক্রিয়েট করব। তো এখন আমি কেন বেশি ক্রিয়েট করতে বললাম না, তো কারণ হচ্ছে যখন আপনার একটা জিমেলের আন্ডারে অন্য যে চ্যানেল গুলো আছে কপিরাইট ক্লেম খাবে, অন্য চ্যানেলের প্রতি হয়তো ইফেক্ট পড়বে না, আবার ইফেক্ট পড়তেও পারে, বা আপনার জিমেলটি ডিজেবল করে দিল বা জিমেলটির কোনো প্রবলেম হলো। তো একটি জিমেলের আন্ডারে আপনি সবগুলো চ্যানেল ক্রিয়েট করবেন না, আপনার তো জিমেলের অনেক আছে জিমেল, তো ওই জিমেল আন্ডারে বাদ বাকি চ্যানেল গুলো করুন। তো একটা জিমেল আন্ডারে তাহলে আমরা কি পেলাম, আমরা একটা জিমেল আন্ডারে পেলাম যে 5 থেকে 6টা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। হুম, ওকে, আশা করি আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। ধরুন আমি হচ্ছে মার্কেটিং উইথ শাইনটি মাত্র চ্যানেলটি ক্রিয়েট করলাম বা কিছুক্ষণ আগে করেছি এমন ধরুন। ওকে, মাই চ্যানেলে যাব। ওকে, এখন আমার চ্যানেলটি ক্রিয়েট আছে। এখন চ্যানেলটি ক্রিয়েট হওয়ার পরে আমার এখানে আগে থেকে কিছু ভিডিও আপলোড দেওয়া আছে বলে ভিডিও শো করছে, আপনাদের ইমটি থাকবে, ফাঁকা থাকবে জায়গাটি। হ্যাঁ, ওকে, যারা কাজ করেছেন আসলে তারা জানে কত একটা চ্যানেলের পিছনে স্টোরেজ দেয়, তো সেই অনুযায়ী আপনি চ্যানেলগুলো ক্রিয়েট করবেন, ভিডিওগুলো দিবেন, ঠিক আছে? ওকে, এখন চ্যানেলটি ক্রিয়েট করার পরে আমাদের কিছু কাস্টমাইজ করতে হয়, প্রোফাইল সেট করতে হয়, কভার ফটো সেট করতে হয়, তারপরে আমরা যে চ্যানেলটি ক্রিয়েট করেছি সেই চ্যানেলের আন্ডারে আমাদের একটা গুগল প্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, ঠিক আছে? তো ওই অ্যাকাউন্টের কিছু কাজ করতে হয়, কারণ এটা হচ্ছে ভালো ফিডব্যাক দেবার জন্য, ভালো একটা সাপোর্ট দেবার জন্য আপনার ইউটিউব চ্যানেলকে, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের করতে হবে প্রোফাইল ফটো চেঞ্জ করা। আপনার নিশটা ছিল কি ডগ ফুড, তো আপনি প্রোফাইল ফটোতে অবশ্যই ডগ ফুড রিলেটেড, ডগ রিলেটেড, ডগ ফুড রিলেটেড, ডগ লাভার রিলেটেড একটি প্রোফাইল ফটো দিবেন। তো প্রোফাইল ফটো কই থেকে নিবেন, অলরেডি আপনি ফটোশপের কাজ জানেন, প্রোফাইল ফটো বানিয়ে নিলেন, হ্যাঁ, ক্রিয়েট করলেন, বা প্রোফাইল ফটোটি আপনি ফাইবার থেকে বানালেন, ঠিক আছে, প্রোফাইল কভার ফটো। তো এই এইভাবে প্রোফাইল ফটো নিতে পারেন। তো প্রোফাইল ফটো এখন আপনার অলরেডি ক্রিয়েট আছে, সেটা আপলোড করবেন। হ্যাঁ, সেটা আসলে কোথায় আপলোড করব, সেটা এডিট অপশনে ক্লিক করলে আপনাকে আপনার যে আমি বলেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে সেই ইউটিউব চ্যানেলের আন্ডারে আপনাকে একটা গুগল প্লাস অ্যাকাউন্ট করে দেয়। সো এখন গুগল প্লাস অ্যাকাউন্টে আপনি যদি প্রোফাইল ফটোটি সেট করেন, দেন আপনার আপনার এই ইউটিউব যে চ্যানেল থাকবে সেই প্রোফাইল ফটো অলরেডি সেট হয়ে যাবে। বাট এখানে ডিরেক্টলি আপনি আপলোড করতে পারবেন না, আপনাকে আপলোড করতে হলে, প্রোফাইল ফটো চেঞ্জ করতে হলে আপনার গুগল প্লাসে যেতে হবে, দেন আপনার গুগল প্লাস ওই অ্যাকাউন্টে প্রোফাইলটি দিতে হবে। ওকে, আমি ধরুন অলরেডি সিলেক্ট করা আছে, এটা আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হবে। আপনি যদি আপনি যদি মনে করেন না এর মধ্যে সিলেক্ট করবো না, এগুলো অলরেডি আপলোড ডেট আছে তার জন্য এটা শো করছে, নতুন আপলোড করবেন। তো এখানে নতুন আপলোডে ক্লিক করলে নতুন আপলোড করে সেটা প্রোফাইল ফটো দিবেন। ওকে, তাহলে প্রোফাইল ফটো দেওয়া শিখে গেলাম। তো এখন কি করব, আমরা হচ্ছে কভার ফটোটা দিব। তো কভার ফটো ইউটিউবে সেটার নামটা কি, সেটা হচ্ছে অ্যাড চ্যানেল আর্ট। তো ফেসবুকে এটা কভার ফটো নাম, তো ইউটিউবে এটা নাম দিচ্ছে যে অ্যাড চ্যানেল আর্ট। তো অ্যাড চ্যানেল আর্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার চ্যানেলে যখন কেউ ঢুকবে একটা কভার ফটো দেখবে, তখন আসলে বুঝে যাবে যে এই কভার চ্যানেলটি বা এই কভারটি আসলে কি রিলেটেড বা কি বলতে চাচ্ছে বা মেসেজটা কি। তো আমরা এই অ্যাড চ্যানেল আর্টটি কই থেকে দিতে পারি, অ্যাড চ্যানেল আর্টটি আমরা কি করতে পারি, অবশ্যই আপনার নিশ রিলেটেড একটা কভার ফটো বানাতে হবে, ঠিক আছে? তো কভার ফটো বানাতে হবে, দেন সেই কভারটি আপলোড করতে হবে। তো আপনি যদি চান না আমি আপলোড দিব না, আমার কভার ফটো বানাতে পারি না, তো যারা পারেন ফটোশপে তারা ফটোশপ দিয়ে কাজ করবেন, যারা ফটোশপ পারেন না তারা canva.com এর সাহায্য নেবেন। তো ক্যানভা, যারা ফটোশপ পারেন না তাদের জন্য খুব একটা হেল্পফুল সাইট, ঠিক আছে? এটা আপনি একটু ঘুরে আসতে পারেন ক্যানভাতে, যে তাহলে বুঝতে পারবেন। ওকে, তো মনে করেন এটা আপনি দিবেন, এটা সিলেক্ট করতে পারেন, আপলোড করলে আপলোড করতে পারেন, তো আপনার যেভাবে ইচ্ছা, ঠিক আছে, সেটা করতে পারেন। তো এটা এটা গেল আপনার হচ্ছে চ্যানেল আর্ট। এখন চ্যানেল আর্ট বা কভার ফটো বানাতে হলে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে, যেটা আমাদেরকে ইউটিউব বলে থাকে। ইউটিউব কি বলে থাকে, যে সব কিছু আপলোড করার রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে ফটোটা আপলোড করবেন ফটোটার সাইজ কত এমবি হবে, ঠিক আছে, এটা পিক্সেল কত হবে সেটা।
তো ইউটিউব আমাদেরকে কি বলে, তাদের কভার ফটো আপলোডের জন্য তাদের একটা পিক্সেল আছে, সেই পিক্সেলটা যদি আমি সার্চ দিই তাহলে হচ্ছে আমরা বলি যে চ্যানেল আর্ট ইউটিউব চ্যানেল আর সাইজ, ঠিক আছে। তো আমরা যদি একটু গুগল করি, গুগল করলে আমরা কি করছি, আমরা কত পিক্সেলের আমরা ফটোটি আপলোড করব চ্যানেলের জন্য, আমরা চ্যানেল আর্টের জন্য সেটা আমরা দেখে দেখতে পাবো। সেটা হচ্ছে 2560 × 144, 1440 পিক্সেল, ঠিক আছে। তো এই সাইজের এই পিক্সেলের একটি ফটো আমরা ক্রিয়েট করতে পারি ফর মাই কভার ফটো ইউটিউব চ্যানেল, ঠিক আছে। দেন এখন ইউটিউব চ্যানেলে কভার ফটো তো ক্রিয়েট করলে হলো না, আপনাদেরকে কিছু ট্রিক্স আছে যেটা অলরেডি যারা কাজ করেন তারা জানেন। যখন আমরা কোনো ফটো আপলোড করি তখন আমরা দেখতে পাবেন যে সিলেক্ট করুন, অ্যাডজাস্ট ক্রপ করুন। তো ক্রপ করার পরে আপনাকে দেখেন এখানে একটা মেসেজ শো করছে যে একটা সব জায়গায় ব্লার হয়ে আছে আর কিছু জায়গা পরিষ্কার আছে। তো আপনাকে কি করবে, আপনাকে এই পরিষ্কার জায়গাটুকু যখন আপনি প্রিভিউতে দেখাবে আপনার চ্যানেল, তারপর আপনার চ্যানেল যখন মোবাইল থেকে ভিউ করবে তখন জাস্ট এইটুকুই দেখাবে, ঠিক আছে। বাদ বাকি এইটুকু অনেক সময় অনেক জায়গায় অনেক ডিভাইসে শো করবে না। সো আপনাকে কি করতে হবে, আপনাকে যখন চ্যানেলটি অলরেডি নিজে আর্ট করবেন বা চ্যানেল নিজে ডিজাইন করবেন তখন আপনার যে মেইন কন্টেন্ট বা আপনার চ্যানেলের যেই ফটোটি দিতে চান, ঠিক আছে, আপনার চ্যানেলের যে হচ্ছে পিকচারটি ইউজ করতে চান সেটা আপনি অবশ্যই এইটুকুর মাঝে রাখবেন, এইটুকু মাস বরাবর সেই কথাগুলো যেন লিখতে থাকবেন। তো সম্পূর্ণ ডিজাইন করতে পারেন, বাট আপনার যে মেইন কথাটুকু মেইন কন্টেন্টটা সেটা আপনি এই মাঝে বরাবর দিবেন। এটা কিভাবে দিতে হবে সেটা আমরা কিছু ফটো যদি দেখি তাহলে বুঝতে ক্লিয়ার হবে আমাদেরকে। তো এটা ধরেন হচ্ছে আপনার কত ছিল, 2500 সামথিং, এটা টোটালটা, টোটাল সাইজটা 2500 আর 1400, ঠিক আছে। তো তার মাঝে আমি পুরোটা কিন্তু ডিজাইন করে নাই, সে ডিজাইন করেছে ঠিক এই এরিয়াটুকু। তো এই ওটার একটা পিক্সেল আছে, এই ওটার পিক্সেলটা এটা 1500 × 423। তো এই পিক্সেলটা তো আপনি কাজ করবেন, তাই এই পিক্সেলটা কেন কাজ করবেন তাহলে বুঝতেই পারছেন, কারণ ইউটিউব আমাকে সম্পূর্ণ কভারটি শো করবে না, অনেক ডিভাইসে আপনাকে শো করবে জাস্ট খালি এইটুকু অংশ। ওকে, তো আমরা কি করলাম, একটা চ্যানেল ক্রিয়েট করলাম, চ্যানেলটি সেট করতেছি, ঠিক আছে, চ্যানেলটি সুন্দরভাবে আমরা হচ্ছে ডেকোরেশন করছি, দেন ভিডিও আপলোড করব। ওকে, তো আমাদের এই চ্যানেলের সম্বন্ধে কিছু লেখালেখি করতে হবে। আসলে চ্যানেলটি আসলে কি কি জন্য ক্রিয়েট করলেন এটা ইউটিউবকে বলতে হবে, এটা মানুষকে বলতে হবে, ট্রাফিককে বলতে হবে। তো এটা এসইওতে কাজ করে, ঠিক আছে। তো আমি অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে, ঠিক আছে। অ্যাবাউটে ক্লিক করার পরে চ্যানেল ডেসক্রিপশনটা দিব। ওকে, এখন আপনার চ্যানেলটি কি নামে খুলেছেন, চ্যানেলটি খুলেছেন বেস্ট ডগ ফুড। তো চ্যানেল ডেসক্রিপশনে আপনি কত আর্টিকেল লিখবেন, তো ধরুন চ্যানেল ডেসক্রিপশনে আপনার মিনিমাম 250 ওয়ার্ড ডেসক্রিপশনটা লিখবেন। এবং এই ডেসক্রিপশনে আপনি কি করবেন, ডেসক্রিপশনে করবেন কি আপনার যে মেইন কিওয়ার্ডটা ছিল বেস্ট ডগ ফুড কথাটি আপনি কয়েকবার আনবেন, যে হচ্ছে আপনি ধরুন লিখলেন যে দিস ইজ দ্য চ্যানেল ফর বেস্ট ডগ ফুড, হ্যাঁ, এই চ্যানেলে বেস্ট ডগদের জন্য যে ফুডগুলো আছে, যে ভালো ভালো ফুডগুলো আছে সেটা নিয়ে ভিডিও বানানো হয়, ডগদের কিভাবে ফিড করাতে হয়, কিভাবে খাওয়াতে হয় সেটা দেখানো হয়, ভিডিওর মাধ্যমে দেখানো হয়, এই কথাগুলো আপনার চ্যানেলের মুখ্য উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য যেটা কি সেটা আপনার টপিককে বুঝাবেন, সেটা ইউটিউবকে বুঝাবেন, ঠিক আছে। তো অলরেডি আপনি যে কভার ফটো গুলো দিয়েছেন এটা বিভিন্ন সাইট থেকে যখন দেখবে, মোবাইল রেসপন্সিভ যদি হয় আপনার সাইটটি, ওই বলেছি যে এটা বলেছিলাম সেই অংশটুকু মোবাইল থেকে দেখলে এটা ভিউ করবে, পুরো আপনার যে 2500 সামথিং যে সাইটটা সেটা শো করবে না। আশা করি বুঝতে পারছেন চ্যাটে যে সাহেব ভাই প্রশ্ন করেছেন। তো এই জন্য আর কি বলেছি যে আমি ডিজাইন করার সময় মেন লোগোটুকু যে এরিয়াটুকু কোনটা সেটা দিব। ওকে ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, চ্যানেল ডেসক্রিপশনে ছিলাম, চ্যানেল ডেসক্রিপশনটা আমরা ওকে করলাম, ঠিক আছে, চ্যানেল ডেসক্রিপশনে লিখলাম, তো লিখে আমরা ডান করলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদেরকে সেট করতে হবে, একটা ইমেল দিতে হবে, যে ইমেলের আন্ডারে যে বিজনেসে ইনকোয়ারি যদি কোনো থাকে সেটার মাধ্যমে তারা কন্ট্যাক্ট করতে পারে। তো কান্ট্রি আপনার যে হচ্ছে, যদি নিষ্ঠা ধরুন এখানে কান্ট্রি বাংলাদেশ দিতে পারেন, ইউনাইটেড স্টেটস যেই যেই কান্ট্রি অনুযায়ী টপিক নিয়ে আসতে পারেন সেটাও দিতে পারেন, বাংলাদেশও রাখতে পারেন, নো প্রবলেম। তো এখন যেই আরেকটি বিষয় হচ্ছে সেটা লিঙ্ক, ঠিক আছে। এখন লিঙ্কে যদি যাই আমি, তো এখন
লিঙ্কটা আসলে কোথায় ব্যবহার করা হয়? দেখুন, আমার চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং উইথ শাইন। তো এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে আমি যে লিঙ্কটা অ্যাঙ্কর লিঙ্ক বা যে লিঙ্কটা এখানে দিচ্ছি, ক্লিকেবল, এটা ক্লিকেবল, এটাতে ক্লিক করলে আমার হচ্ছে ফেসবুক যে গ্রুপ আছে সেটাতে চলে যাবে। আমি চাইলে এখানে ফেসবুক গ্রুপ দিতে পারি, চাইলে এখানে আমার ওয়েবসাইট দিতে পারি। তো ট্রাফিক গুলো যখন আমার চ্যানেলে আসতেছে, এই সাইট থেকে এভাবে আমি আমার সাইডে ট্রাফিক নিতে পারি। তো এখনো ভিডিও আপলোড করার আগেই একটা অপশন দেখিয়ে দিলাম ট্রাফিকটা আপনার সাইডে নেওয়ার। তো ভিডিওতে দেখতে পারবেন যে আরো ট্রাফিক কিভাবে আপনার সাইডে নেবেন। ওকে, তো এখানে আমি যদি এডিট করে একটা অপশন, এখানে আপনি অলরেডি 5টা লিঙ্ক, হ্যাঁ 5টা লিঙ্ক আপনি হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো আমার একটা ক্রিয়েট আছে, আর একটা যদি চান তাহলে লিঙ্ক টাইটেলটা কি দিবেন? লিঙ্ক টাইটেল দিতে পারেন লার্ন উইথ শাহিন, ঠিক আছে। যদি আমার চ্যানেলের আন্ডারে যদি আমি কিছু করতে চাই, তো আপনার নিশ অনুযায়ী আপনি দিবেন, আমার নিশ অনুযায়ী আমি দিলাম। তো এখানে ইউআরএলটা দিবেন, এখানে আমি ফেসবুক দিছি, এখানে আমার নিজ প্রোফাইল দেবো, নিজ ওয়েবসাইট দিবো। দেন ডান করলে কি হবে, এখানে শো করবে। তো আশা করি সবাই এইটুকু বুঝতে পারলেন, ঠিক আছে। যারা এই কাজ করেন তাদের কাছে একদম এগুলো ইজি বিষয়, হ্যাঁ। যারা কাজ করে না তারা খুব ইন্টারেস্ট সহকারে দেখছে আশা করি। ওকে, তাহলে আমার হচ্ছে চ্যানেলটা সুন্দরভাবে ডেকোরেশন করা শেষ, হ্যাঁ। চ্যানেলের কাজ শেষ না, কিছু বাদ আছে। আমাদের যে বলেছিলাম যে আমাদের যে চ্যানেলের আন্ডারে গুগল প্লাস একটা অ্যাকাউন্ট হবে, সেই অ্যাকাউন্টের কিছু কাজ করতে হবে, ঠিক আছে। তো সেই কাজগুলো আমি হচ্ছে এখান থেকে করব। এখান থেকে অনেকে কি করে, অনেক স্প্যামাররা কি করে, আপনার জাস্ট খালি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে, তার আন্ডারে যে গুগল প্লাস অ্যাকাউন্টটি আছে সেটা কিছু কিছু করে না। তো আপনি তো আর স্প্যামার না, আপনি মেন কাজগুলো করবেন। সো আপনি সব ইনফরমেশন গুলো সুন্দরভাবে দিবেন, এখানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে এটা দিবেন। দেন হচ্ছে আপনি আপনার হচ্ছে সাইট গুলো আছে, সাইটে ক্লিক করলে যে লিঙ্ক আপ, এখানে লিঙ্ক আপ খুবই, আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপটা খুবই গুরুত্বপূর্ণ। তো লিঙ্ক আপ করলে আপনি পরবর্তী যে অপশন গুলো ভিডিওতে পাবেন সেটা হচ্ছে অ্যাড করতে পারবেন। আপনি যদি আপনার গুগল প্লাসে আপনার ওয়েবসাইটটি লিঙ্ক করে ভেরিফাইড করে না দেন, তাহলে দেন আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে কিছু অপশন আছে, সেই অপশন গুলো আপনি কাজ করাইতে পারবেন না। সো আপনি কি করতে হবে, আপনার গুগল প্লাসে যে লিঙ্কস নামে একটা অপশনে যাবেন, দেন বা সাইট নামে একটা অপশনে যাবেন, আপনার যে ওয়েবসাইট আছে বা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেটা হচ্ছে শর্টনার করে বা নিজের ওয়েবসাইট থাকলে সেটা বসিয়ে এখানে ওকে করবেন, দেন ভেরিফাইড হয়ে যাবে আপনার লিঙ্কটি। তো লিঙ্ক ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনি ভিডিওতে কিছু অপশন পাবেন কাস্টমাইজের, সেটা করতে পারবেন। এখন হিস্টোরি, হিস্টোরিটা কি, আপনি আসলে এই চ্যানেলটি বা এই গুগল প্লাস প্রোফাইলটি কেন বা কি রিলেটেড, এর মুখ্য উদ্দেশ্য কি, আপনার এই বর্ণনাটুকু এখানে দিতে পারেন। এটা খুবই হেল্প করে আমাদের, এটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য, আপনার সাইটটির জন্য, ইভেন আপনাকে এটা সাপোর্ট দেওয়ার জন্য, ইউটিউবে ভিডিও র্যাঙ্কের সাপোর্ট দেওয়ার জন্য এই গুগল প্লাস অ্যাকাউন্টটি অনেক হেল্প করে। আবার যখন আপনি কোনো নতুন ভিডিও আপলোড করবেন, তখন আপনার যে চ্যানেলের আন্ডারে যে গুগল প্লাস অ্যাকাউন্ট আছে সেটাতে খুব ইজিলি শেয়ার করতে পারবেন। তো সেখান থেকেও ট্রাফিক ইউটিউবে নিতে পারেন, আবার ইউটিউব থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিতে পারেন, হ্যাঁ। তো আশা করি মোটামুটি ভাবে এইটুকু ক্লিয়ার যে হচ্ছে সুন্দরভাবে ডেকোরেশন করা চ্যানেল। তো আমার চ্যানেলটি সুন্দরভাবে ডেকোরেশন হয়ে গেল, এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে ভিডিও আপলোড করব, ঠিক আছে। ভিডিও আপলোড করব, যারা নিউবি আছেন নিউবির কাছে একটা প্রশ্ন, যারা নতুন আজকে ক্লাস দেখছেন ইউটিউব মার্কেটিং এ, তাদের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ ভাইয়া, আমি নিউবি, ওকে ওকে, চ্যানেল নিয়ে আগে কাজ করাই না, খুব ভালো লাগছে। ওকে, আমরা যদি এই চ্যানেলটারে গুগল অ্যাডসেন্সে অ্যাড করতে চাই, পরবর্তীতে কোনো আমাদের নিস রিলেটেড কোনো সমস্যা হবে কিনা যদি এটারে অ্যাডসেন্স? না, এখন সাহিব ভাই সুন্দর একটা প্রশ্ন করছে, যে প্রশ্নগুলো সবারই থাকে, যে ভাই আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে অ্যাডসেন্স অ্যাড আছে, আমি কি অ্যাফিলিয়েট করতে পারবো, বা অ্যাডসেন্স অ্যাড নাই আমি ইউটিউব চ্যানেল অ্যাফিলিয়েট করতে পারবো কিনা? হ্যাঁ, একটা ইউটিউব চ্যানেল দিয়ে আপনি অ্যামাজনের প্রোডাক্ট শো করাতে পারবেন, অ্যামাজনের প্রোডাক্ট সেল করতে পারবেন, অ্যাফিলিয়েট করতে পারবেন, সিপিএ করতে পারবেন, অ্যাডসেন্স করতে পারবেন, এগুলো সবগুলো একসাথে করতে পারবেন, আবার একটা একটি করেও করতে পারবেন। সো এখন আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন আমার একটা ট্রাফিকও নষ্ট করবো না, তাহলে অ্যাডসেন্স অ্যাড করে নিলেন, অ্যাডসেন্স থেকে ইনকাম করলেন, দেন আবার যে অ্যাপ্লাই থেকে ইনকাম আসলো, সবকিছু থেকে ইনকাম করতে পারবেন আপনার একটি চ্যানেল থেকে। আশা করি বুঝতে পারছেন সাহেব ভাই, ভালো লাগছে, জি ভাই সুন্দর, ওকে ধন্যবাদ। ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ সজীব ভাই বুঝি বলুন ভাই। আচ্ছা, ওই যে আমার চ্যানেল যে ডেসক্রিপশন, এটা মনে করেন আমার নিস রিলেটেড যে ডেসক্রিপশন দিব, তো সেটা কি
সেটা যদি আমি গুগল থেকে কপি করে যদি কিছুটা মডারেট করে দিই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? আচ্ছা আচ্ছা, আমি একটু হচ্ছে স্কিপ করে গেছিলাম, মানে ভুলে গেছিলাম যে আসলে ডেসক্রিপশনটা কি ইউনিক হইতে হবে নাকি কপি পেস্ট হইতে হবে। আসলে গুগলে, রাইট, আরেকটা প্রশ্ন বলো। আরেকটা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সম্বন্ধে একটু বলেন, এটার উপকারিতা আর অপকারিতা। ওকে ওকে, ওইগুলো দেখাবো, সমস্যা নেই। তো ভিডিও আপলোড করার পরে প্লে লিস্টটা দেখলে ভালো হবে, ভালো বুঝতে পারবেন। এখন আমার কোনো ভিডিও নেই, অন্য প্লে লিস্ট এনে দেখাতে হবে। ওকে, যাই হোক, তো এখন আমাদের হচ্ছে ভাই যে প্রশ্নটি করেছেন, আমাদের যে ডিসক্রিপশনটা দিব, এটা কপি পেস্ট কিনা, গুগল কপি পেস্ট একদমই পছন্দ করে না, কপি পেস্ট চ্যানেলও পছন্দ করে না। সো ইউনিক হইতে হবে আপনাকে, আপনি যেটা আপনি ভিডিও ডেসক্রিপশনে দেন, যেটা আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে যেটাই দেন, সেটা অবশ্যই অবশ্যই ইউনিক হইতে হবে, ইউনিক হইতে হবে, ইউনিক হইতে হবে। তা না হলে আপনার সাইটটি ভালো র্যাঙ্ক করবে না, গুগলের কাছে ভালো মনে হবে না কপি কন্টেন্ট হলে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর প্লে লিস্টটা ভিডিও আপলোড করার পরে দেখাবো। হ্যাঁ, ওকে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো যে আমার চ্যানেলে যদি 100টা ভিডিও থাকে তাহলে কি প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন যে ডেসক্রিপশনটা দেখিয়েছি সেটা আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা। যখন ভিডিও আপলোড করব, দেন আপনার প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা ভিডিওর এক্সাক্ট ভিডিওর সাথে স্পেসিফিক ভিডিওর সাথে স্পেসিফিক ডেসক্রিপশন দিতে হবে আপনাকে। ঠিক আছে, সেটা এসইও এর মধ্যে পড়ে, সেটা দেখতে পারবেন। হ্যাঁ, তো এখন আমি চলে যাব ভিডিও আপলোডে। তো ভিডিও আপলোড দিতে হলে যে আপলোড অপশনটি আছে, আপলোড বাটনটি আছে, আমি হচ্ছে ক্লিক করব, আপলোড বাটনে ক্লিক করলাম। ওকে, দেন আপনাকে হচ্ছে একটা ভিডিও আপনার ব্রাউজ করতে বলছে আপনার পিসি থেকে। তো আপনি এখানে পিসি থেকে যদি থাকে, এক্সিস্টিং কোনো ভিডিও থাকে, আমাদের যে নিয়েছিল কি ডগফুড, বেশ, ডগফুড নিয়ে কোনো যদি ভিডিও বানানো থাকে তাহলে কি করবেন, ব্রাউজ করে এখানে আপলোড করতে পারেন। আবার হচ্ছে ভিডিওটি টেনে নিয়ে এসে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে রাখতে পারেন, তাহলেও আপলোড হবে। তো ধরুন আমার এক্সিস্টিং কোনো ভিডিও আমার পিসিতে নেই, তাহলে কি আমি আপলোড করতে পারবো না ভিডিও? হ্যাঁ, অবশ্যই পারবেন, কারণ ইউটিউব আমাদেরকে কি করে, ইউটিউব চ্যানেল থেকেই স্লাইড শোর মাধ্যমে, ফটো স্লাইড শোর মাধ্যমে ভিডিও বানাইতে দেয়। ঠিক আছে, আপনি ধরুন ভিডিও নেই, তারপরেও আপনি যে ফটোগুলো আছে, ঠিক আছে, সরি, ওকে ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা ভিডিও আপলোডিং এ ছিলাম। তো ভিডিও যদি আপনার এক্সিস্টিং না থাকে, তাহলে কি করতে পারেন, স্লাইড শোর মাধ্যমে ভিডিও বানিয়ে সেটা আপনি আপলোড করতে পারেন। তো সেটা আমরা কিভাবে করব, সেটা কি করতে হবে আমাদের, তাহলে যে ফটো স্লাইড শোতে আছে সেটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে আমাদেরকে যে অপশনটি দিচ্ছে, যে আমাদের যে অপশনটি দিচ্ছে হচ্ছে আমার যেই গুগল প্লাসের আন্ডারে যেই ফটোগুলো ছিল সেটা শো করছে, সেটা সিলেক্ট করে আমরা ভিডিও বানাতে পারি। ইভেন আমার ধরুন নেই, আমার গুগল প্লাসের আন্ডারে ফটো নেই, তখন কি করতে হবে, আপনার ফটোগুলো আপলোড করবেন। ঠিক আছে, আপলোড করবেন এখান থেকে, আপলোড করবেন পিসি থেকে আপলোড করে সেটা দিয়ে একটা ভিডিও বানাবো। এখন ফটোটা হতে পারে আপনার নিশ ওয়াইজ ফটো, ফটোটা হতে পারে আপনার কোনো হচ্ছে কথা কন্টেন্ট লিখছেন সেটা স্ক্রিনশট নিছেন সেটাই ফটো বানিয়ে ফেলেছেন, আপনার ব্লগ নিয়ে কোনো হচ্ছে ধরুন কিছু কন্টেন্ট লিখছেন সেটা আপনি ফটো বানিয়েছেন, বা সুন্দর সুন্দর ছবি আপনার ডগ নিয়ে, ডগ ফুড নিয়ে কালেক্ট করেছেন, সেই কন্টেন্টে কিছু কিছু অর্থ বহন করে সেই ছবিগুলোতে, ছবিগুলোতে কিছু কন্টেন্ট আছে, সেই টাইপের ছবি বা পিকচার যেটাই বলুন সেটা আপনি কালেক্ট করলেন বা তৈরি করলেন, যাই হোক একটা করলেন, দেন সেটা দিয়ে আপনি ভিডিও বানাবেন, সেটা আপনি আপলোড করবেন, কারণ আপনার ট্রাফিক নিয়ে আসার জন্য। আমিও শুনেছিলাম কয়েকবার, তো আসলে এটা
ফটো স্লাইড অফ করবে না, মনে হয় না অফ করবে। তবে হচ্ছে ওরা রেস্ট্রিক্ট করতে পারে যে আপনি ফটোটা কই থেকে নিলেন, কারণ গুগল তো জানে যে ফটো কই থেকে কপি পেস্ট করা, কারোর তা কিনা, অন্য জনের কিনা। তো এই কপি পেস্ট এখনো চলছে বা এখনো কিছু কিছু ফটোগুলো সাপোর্ট করে, বাট পরবর্তীতে এটা করবে না, একদমই করবে না। যে কোনো কপি পেস্ট যদি ফটো নেন, আপনার চ্যানেলটি ব্যান করতে পারে, ঠিক আছে, বা সেটা রিমুভ করে দিতে পারে ইউটিউব থেকে। তো আপনাদের কি কাজ হবে, অলওয়েজ অলওয়েজ আপনার হচ্ছে নিউ নিউ ফটো নেওয়া। তো নিউ নিউ ফটোগুলো আপনি হচ্ছে ক্যানভা দিয়ে বা ফটোশপের কাজ জানলে, বা আপনি ধরুন কোনো কন্টেন্ট লিখছেন সেটাতে স্ক্রিনশট নিয়ে ফটো বানাইতে পারেন, দেন সেটা স্লাইড শো করতে পারেন। আপনি প্রেজেন্টেশন যে স্লাইড তৈরি করেন, আপনি একটা প্রেজেন্টেশন স্লাইডের কিছু কন্টেন্ট নিজের দেন, দেন একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করেন, দেন সেটাতে আপনি আপলোড করেন, তাহলে তো কোনো প্রবলেম নাই। মেন কথা হচ্ছে কপি কন্টেন্ট না হলে আপনার কোনো ভয় নেই, সে স্লাইড তৈরি করেন আর হচ্ছে আপনার ফটো নিয়ে তৈরি করেন, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। গ্রাফিক্স না পারলেন তো ক্যানভার সাহায্য নিলেন, বা যদি আপনি ভালো আর্নার হলেন, ভালো অ্যাফিলিয়েট মার্কেটার হলেন, তখন একজন গ্রাফিক ডিজাইনকে হায়ার করলেন, নো প্রবলেম, ঠিক আছে। তো ফার্স্ট পর্যায়ে, ইনিশিয়াল পর্যায়ে কাজ করার জন্য আপনাকে তো মিনিমাম পর্যায়ে কিছু জানতে হবে, বা ক্যানভা দিয়ে কাজ করা শিখতে হবে, যেগুলোতে অটোমেটেড ফটোশপের কাজ হয় সেগুলো শিখতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। তো এখন আমরা যেটা দেখব, হ্যাঁ, রাজু ভাই আছে ফটোশপ ডিজাইনার, লাগলে রাজু ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, এখন আমরা হচ্ছে ফটো অ্যালবামে, ফটো অ্যালবাম থেকে আমি ধরুন না আপলোড করব, হইতে পারে আপলোড করতে পারেন আপনি। হ্যাঁ, কেউ আমার ছবি দেখে ভয় পাবেন না, ঠিক আছে, একদম সাবধান করে নিলাম। 18, আন্ডার 18 দেখা নিষেধ, সরি, ভয় পেতে পারে এই জন্য আর কি, এরাল কিছু না। ওকে, তো আমি হচ্ছে ধরুন আমার নিশটা আমি নিজেই এখন আপনারা ডগ লেটে আপলোড করবেন। হ্যাঁ, লাস্ট খালি দেখানোর জন্য আমি আমার নিজের ফটো আপলোড করলাম, কেউ ভয় টয় পেন না, আমার কোনো দোষ নাই। ওকে, এখন আমি কি করব, আমি হচ্ছে অলরেডি ফটো আপলোড করে ফেলেছি। তো ফটো আপলোড করার পরে আমার নেক্সট অপশনে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে আপনি দেখছেন যে আমি মাত্র 4টা করেছি, আপনার ইচ্ছা করলে মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর ফটো করতে পারেন, নো প্রবলেম। প্রবলেম আছে, প্রবলেম আছে। ওকে, তাহলে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে অপশনটি শো করছে, যে অপশনটি হচ্ছে এখানে আপনার স্লাইডটি বা এই ফটোটি, এই ফটোটি কত সেকেন্ড ডিউরেশন করবে, দেন নেক্সট ফটোতে যাবে, তো সেটার জন্য আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এই ফটোটি কত সেকেন্ড ডিউরেশন করবে। এখানে যদি আপনি 2 সেকেন্ড দেন তাহলে 2 সেকেন্ড পরে নেক্সট ফটোটি আসবে, এখানে যদি 4 সেকেন্ড দেন তাহলে 4 সেকেন্ড পরে নেক্সট ফটোটি আসবে। এখানে সেকেন্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে, আমি একটা দিয়ে দেখাই। হ্যাঁ, দিয়ে দেখাই, তো 1 2 3, তো 3 পাওয়ার পরে আমরা 3 সেকেন্ড পরে আমার নেক্সট ফটোটি আসতেছে, ঠিক আছে। এখানে যে চেঞ্জ সবাই বুঝতে পারছেন আশা করি। এখন সাইড স্লাইড ইফেক্ট, স্লাইড ইফেক্টটা কি, প্যান এন্ড জুম। প্যান এন্ড জুম বলতে কি বুঝি, আমরা যখন ফটো শো করছে দেখেন নিচ থেকে জুম করে সামনের দিকে আসছে, তো এটাই ওয়ান কাইন্ড অফ ইফেক্ট। তো এটা আপনি সিলেক্ট করতে পারেন, এটা ডিফল্ট ভাবেই থাকবে। তো এখন টেনশন, টেনশনটা কি আসলে, এখানে আমরা যেই অনেক সময় পাজেল দিয়ে দেখে বুঝতে পারবেন, অনেক সময় যে ভিডিও যে ইফেক্টগুলো কাজ করে, ইফেক্টগুলো কাজ করে কি, হ্যাঁ, এটা হচ্ছে একদম ইউনিক ফটো, আমার ফটো তো ইউনিকই। হ্যাঁ, ওকে, তো এখন হচ্ছে ধরুন আপনি এখানে যে টেনশন আছে সেটা হচ্ছে যদি এটা দেন, এটা হচ্ছে সার্কেল দেন, তাহলে আপনার ভিডিওটি কিভাবে শো করবে একদম এক্সাম্পল দিয়ে দেখেন। তো এই যে আপনার যখন ভিডিওটি নতুন একটা ফটো আসছে, সে নতুন ফটোটি কিভাবে শো করবে আপনার সামনে, স্লাইড আকারে শো করবে নাকি সার্কেল আকারে শো করবে না কিভাবে শো করবে, এটা দেখানোর জন্য, এটা যারা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে থাকেন প্রেজেন্টেশনের জন্য তারা বুঝেন, ঠিক আছে। তো অলরেডি যারা কাজ করে থাকেন তারাও বুঝেন। এখন যদি আমি স্লাইড দিই তাহলে আমার যে নেক্সট ফটোটি আসছে, দেখুন 3 সেকেন্ড পরে নেক্সট যখন ফটো আসবে তখন তখন স্লাইড আকারে আসছে, স্লাইড আকারে আসছে, ঠিক আছে। তো আশা করি এইটুকু সব অপশনটি বুঝতে সক্ষম হয়েছি, ঠিক আছে, বুঝাতে সক্ষম হয়েছি আমি। ওকে,
তো এখন যে অপশন গুলো আছে, তো আপনার ভিডিওটা কি বোবা থাকবে? তো বোবা থাকবো না, যে নো অডিও দিব না, তো ভিডিওর সাথে কিছু অডিও অ্যাড করব আমরা, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক চলবে, কিছু অডিও চলতে পারে। তো এটা কি হবে, এতে আমার যে টপিক আছে সেটা শুনবে, কারণ ইউটিউবে তারা কিছু শোনার জন্য আসে, বা ব্যাকগ্রাউন্ড মিউজিক চললো, কিছু কন্টেন্ট পড়ার জন্য আসে। বোবা ভিডিও অনেকে লাইক নাও করতে পারে, ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে, একটা মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক গুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি, আমাদের কালেকশনে যদি কোনো মিউজিক থেকে থাকে সেটা অ্যাড করতে পারি। তো এই এই মিউজিক গুলো যদি থেকে থাকে, তাহলে হচ্ছে ইউনিক ভিডিও, ইউনিক মিউজিক পাওয়া খুবই কষ্ট, কারণ যারা হচ্ছে অডিও জঙ্গলে কাজ করে, বা হচ্ছে যারা মিউজিক বানায় মোটিভেটেড মিউজিক, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো যারা বানায় আর কি, আমার বাংলাদেশি বা ফ্রিল্যান্সাররা আছে, তাদের কাছ থেকে অনেক টাকা দিয়ে পার মিউজিক কিনতে হয়। তো এটা আসলে অনেক কস্টলি আপনার জন্য। তো আপনি কি করতে পারেন, ইউটিউব আপনাকে, ইউটিউব আপনাকে প্রায় 1.5 লাখ মতো ফ্রি মিউজিক, ফ্রি ট্রাক, ঠিক আছে, এগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আপনাকে দিচ্ছে। তো কোন কোন ক্যাটাগরিতে দিচ্ছে, যেই ট্রাক গুলো আছে সেটা হচ্ছে যে সিনেম্যাটিক হইতে পারে, ক্লাসিক্যাল হইতে পারে, হ্যাঁ, ফ্রক হইতে পারে, হিপ হপ হইতে পারে, ড্যান্স হইতে পারে, ইলেকট্রনিক হইতে পারে, পপ রক সব পাবেন আপনি এর মধ্যে, ঠিক আছে? আপনি যেই মিউজিকটা আপনার স্লাইডের সাথে যায়, যে মিউজিকটা আপনার নিচের সাথে যায়, সেটা খুব সুন্দর ভাবে সিলেক্ট করবেন। দেন আমরা হচ্ছে কিছু গান শুনি। শুনতে পারছেন কি আপনারা আমার সাথে সাথে, একটু জানাবেন? হ্যাঁ, তাহলে রাজু ভাই, আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চললো সে শুনতে পারছে, আর বাদ বাকি গুলো শুনতে পারছে না, কেন বুঝলাম না। ওকে, ওকে, আমি এখন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করছি। ওকে, মেন কথা হচ্ছে আমি যে মিউজিকটা অলরেডি শুনছি, ব্যাকগ্রাউন্ডটা, সেটা শুধুমাত্র আমি শুনতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন না, কারণ আমার হেডফোনে সেই সাউন্ডটা দিচ্ছে। ওকে, যাই হোক, তো আমি ধরুন কয়েকটি শুনেছি, আমার তার মধ্যে একটি পছন্দ হলো, সেটা সিলেক্ট করলাম। তো সেটা সিলেক্ট করে আমার এখন কাজ যা হবে কি, আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করা। ওকে, আমরা এটা নিয়ে গ্যাঞ্জাম না করি, যারা যারা শুনছে উনি মনে করেছে যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ, ওকে, ব্যাপার না, সমস্যা নেই। তো আমি এখন রক মিউজিক সিলেক্ট করেছি, ঠিক আছে, সেটা আমি শুনছি কানে, আপনারা শুনতে পারছেন না, ঠিক আছে? ওকে, এখন আমাদের কাজ হবে ভিডিওটি আপলোড করা। ওকে, এখন আপলোডে ক্লিক করব। তো আপলোডে যখন ক্লিক করব, এখন হচ্ছে আমাদের মেইন কাজ, যেটাকে বলে অন পেজ এসইও, যে কাজগুলো সেটা এখান থেকে আমরা করতে পারবো, ঠিক আছে? এখান থেকে কি কি করতে পারবো আমরা, আমাদের কিছু সময়ের মধ্যে ভিডিওটি অফ হয়ে যাবে, মানে 40 মিনিট পড়ে যাবে, দেন